একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে উত্তরের জেলা গাইবান্ধার রাজনীতি পোস্টার ব্যানার আর ফেস্টুন দিয়ে নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার ইচ্ছার জানান দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন নিশ্চিত করার জন্য নিজ নিজ দলের হাইকমান্ডে লবিংও করছেন অনেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চ্যানেল লাইনের ধারাবাহিক প্রতিবেদনে আজ গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের রাজনীতির চিত্র প্রতিনিধি প্রবাল চৌধুরীর পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিদ হাসান নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে গাইবান্ধায় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করছেন তারা সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গড়ে উঠেছে গাইবান্ধা এক আসন ব্যারেস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আসনটি বর্তমানে আছে জাতীয় পার্টির দখলে আসনটি থেকে এবারও লড়তে চান তিনি তবে আসনটি দখলে নিতে কাজ করছে আওয়ামী লীগ আসনটি থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চান আফরোজা বাড়ি আব্দুল্লাহ আল মামুন আশরাফুল ইসলাম রঞ্জু রেজাউল আলম রেজা আশরাফুল আলম লেবু সাজিদুল ইসলাম ও আব্দুল হান্নান সরকার আর আসনটি থেকে বিএনপির প্রার্থী হতে চান খন্দকার জিয়াউল ইসলাম জিয়া ও জাহাঙ্গীর আলম জিন্না সিবিপির নেতা নুরে আলম মানিক এবং জাসুদের নেতা মোহাম্মদ আলীও আসনটি থেকে নির্বাচন করতে চান এদিকে জামাত নেতা মাজিদুর রহমান মাজেদও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আমি আমি কিছু সংগঠিত করতেছি এবং সব ইউনিয়নে এবং আমাদের সুন্দরগঞ্জে প্রপারে সব কিছু মিলে সবার সঙ্গে আমি সমন্বয় করতেছি জেলার সদর উপজেলা নিয়ে গড়ে ওঠা আসনটি হল গাইবান্ধা দুই জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনির নেতৃত্বে বর্তমানে আসনটি আছে আওয়ামী লীগের দখলে আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চান তিনি তবে আসনটি থেকে আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম হিরু আবু বক্কর সিদ্দিক ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবুল পিয়ারুল ইসলাম ও আমিনুর জামান রিঙ্কু সহ আরো অনেকে আর আসনটি থেকে বিএনপির হয়ে লড়তে চান দলটির কেন্দ্রীয় নেতা আনিসুজ্জামান খান বাবু খন্দকার আহাদ আহমেদ ও সেকান্দর আজম আনাম আসনটি থেকে জাতীয় পার্টির প্রার্থী হতে চান সাবেক সাংসদ আব্দুর রশিদ সরকার সিপিপির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ এবং জাসদ নেতা গোলাম মারুফ মনাও আসনটি থেকে নির্বাচন করতে চান জামাত নেতা আব্দুল করিমও আসনটি থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা তিন আসনটির বর্তমান সাংসদ আওয়ামী লীগ নেতা ডক্টর ইউনুস আলী সরকার এবারও আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশী তার পাশাপাশি আসনটি থেকে আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ শাহরিয়ার খান বিপ্লব সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও আবু বকর প্রধান সহ বেশ কয়েকজন বিএনপির হয়ে আসনটি থেকে লড়তে চান জেলা বিএনপির সভাপতি ডা মইনুল হাসান সাদিক আর জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে চান সাবেক সাংসদ ডক্টর টি আই এম ফজলে রাব্বি চৌধুরী ও ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী জাসদ নেতা নুরুজ্জামান প্রধানও আসনটি থেকে প্রার্থী হতে চান এছাড়া জামাত নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু ও এস এম খাদেমুল ইসলাম খুদি এই আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাধারণ জনগণ তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতা সবাই চায় স্থানীয় একজন প্রার্থীকে যে প্রার্থীকে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করার পরে এলাকার দুই উপজেলার উন্নয়ন ঘটাবে গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে ওঠা আসনটি হলো গাইবান্ধা চার আসনটির বর্তমান সাংসদ আওয়ামী নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবারও আসনটি থেকে লড়তে চান তার পাশাপাশি আসনটি থেকে আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন সাবেক সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী আতাউর রহমান সরকার ও আব্দুল লতিফ ও কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম লিটন আর বিএনপির হয়ে আসনটি থেকে প্রার্থী হতে চান সাবেক সাংসদ শামীম কাইসার লিঙ্কন ফারুক আহমদ কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম ও ফারুক কবির আহমেদ আর আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হতে চান দলটির কেন্দ্রীয় নেতা কাজী মোহাম্মদ মশিউর রহমান জামাত নেতা ডাক্তার আব্দুর রহিম সরকারও আসনটি থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জননেত্রী শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে এই দেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হবে আমি আশা করি আগামী সংসদ নির্বাচনে আমাকে নামেশিস মার্কা হবে সাঘাটা ও ফুলছড়ি নিয়ে গড়ে উঠেছে গায়বানধা পাঁচ আসনটির বর্তমান সংসদ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ফজলুরআব্বি মিয়া আসন্ন নির্বাচনেও দলের মনোনয়ন আশা করছেন এছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রনেতা মাহমুদ হাসান রিপন আসনটি থেকে বিএনপি'র প্রার্থী হতে চান জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহমুদুল নবী আর জাতীয় পার্টির হয়ে লড়তে চান এইচ এম গোলাম শহীদ রঞ্জু ও আতর রহমান সরকার আতা এছাড়া কেন্দ্রীয় জাসদ নেতা ডাক্তার একরাম হোসেন ও সিপিবি নেতা যোগেশ্বর বর্মনও আসনটি থেকে নির্বাচন করতে চাচ্ছেন আর জামাত নেতা আব্দুল ওয়ারেসও আসনটি থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল একাধিক কেন দশটা প্রার্থী থাকতে পারে যে কোনো লোক আওয়ামী লীগের নমিনেশন সিক করতে পারে নমিনেশন কাকে দিবেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিলে অবশ্যই আমি নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত রেখেছি আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা